অসম বিধানসভাত বিরোধীর কণ্ঠরোধর চলিছে ষড়যন্ত্র। গুরুতর অভিযোগ বিরোধীর উপদলপতি রকিবুল হুসেনের, পর্যাপ্ত সময় নোপার অভিযোগ তুলি সদন ত্যাগ কংগ্রেসের। আমি বিরোধী পক্ষর কথা বতরা বিলাক শুনবলে সরকারে বিচরা নাই, সেই কারণে আমার সময়খিনি কাটি দিছে। অধ্যক্ষ মহোদয়, আমি বিনম্রতায় অনুরোধ করছো, পরম্পরা যিসকলে আজি কৈ আছে সেইসকলে ইয়াত থাকুতেই এই অবস্থায় আছিলে, তিনটা চারিটাকে আপনার প্রশ্ন করেছিলেন। অসম বিধানসভার শরৎকালীন অধিবেশনের দ্বিতীয় দিনটির আরম্ভণিতে প্রশ্নোত্তর শিতানত উত্তাল হয়ে পড়ে সদন। প্রশ্নোত্তর কালচোয়াত পরিপূরক প্রশ্নের সময়ত বিরোধীয় সময় নোপার অভিযোগ উত্থাপন করে কংগ্রেসে। আপনাদের যদি বিধায়ক আর সংসদীয় নিয়ম নীতি যদি নামানে তো মোর উপায় নাই। বিরোধী সদনত দুই বেলা বহিবলে ইচ্ছা প্রকাশ নকরার অভিযোগ বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারীর। মই যেটা প্রস্তাব দিও বিএসসিত যে দুটা বেলা বহিব লাগে, যেহেতু আমি বিধানসভাত আহিছো, আপনাদের কোনিও সেইটার কারণে ইচ্ছুক নহয়, মানে দুটা বেলা বহার কারণে আমি ইমান পয়সা খরচ করো, মানে সেই বিধানসভার কারণে, গতি দুইটা বেলা বহন্ত আমার মানে কি অসুবিধা হয়। অধ্যক্ষ করা এই অভিযোগের পাছতে বিরোধীর কণ্ঠরোধর ষড়যন্ত্রের অভিযোগ তুলি সদন ত্যাগ কংগ্রেসের। যা বছরট 45 জনের ঠাইত 26 দিন আমার মাত্র বিধানসভা চলিছিল, অর্থাৎ আমি কথা কবলে এনে সুবিধা কম পাইছো। এতিয়া আকৌ আমার কণ্ঠরোধ করার একটা ষড়যন্ত্র চলিছে, ইয়াক কাটি যাতে বিরোধীয়ে সরকারক প্রশ্ন সুদিব নোৱাৰে, তার কারণে আজি আমার পরিপূরক যিখিনি সুবিধা বনত্ব পৰা দিনৰ পৰা বিধানসভাত আছিল সেইটো কৰ্তন কৰাৰ কাৰণে আমি মনত দুখ পাইছো। সরকারক বিনম্র অনুরোধ কৰিছিলোঁ আমাৰ অধ্যক্ষগৰাকীক, কিন্তু এই কথাখিনি আমাক নামানা কারণে আমি আজি সদন কক্ষ ত্যাগ কৰিবলৈ বাধ্য হৈছো। কারণ আমার প্রশ্নোত্তরবিলাক প্রশ্নবিলাক আছিল ৰাইজৰ পক্ষত, ৰাইজৰ বিভিন্ন সমস্যাৰ পক্ষত। ইয়াৰ পাছতে সদনত সদস্যৰ সময় শিতানত অংশগ্রহণ করে নতুন বিধায়কসকলে। বিধায়কসকলে উত্থাপন করা বিষয়ের উপর উত্তর প্রদান করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা, রাজ্যত শীঘ্রে নির্মাণ হব 1000 নতুন পকী দলং, বিশ্ব ব্যাংকের অনুদানে রাজ্য সরকারে নির্মাণ করব দলং সমূহ। আমি ওয়ার্ল্ড ব্যাংকের 1000 দলং বনাবর কারণে একটা আসনি প্রায় অগ্রাধিকার পর্যায়ত আছে, ASBIPত এই আসনি আমি অন্তর্ভুক্ত করিবর বাবে চেষ্টা করে আছো। রাজ্যের বিদ্যালয় সমূহত শিক্ষকর খালি পদ পূরণ, বিদ্যালয়ের আন্তঃগাঁথনি উন্নয়ন আদি বিষয় সম্পর্কে উল্লেখ করে সদনত শিক্ষামন্ত্রীর ঘোষণা, প্রতিটি বিধানসভা সমষ্টিতে স্থাপন হব আদর্শ বিদ্যালয়। শিক্ষকর যে নাটনির কথা কোয়া হয়েছে, সেই নাটনির সমস্যা দূর করিবর কারণে আমি সকলবিলাক খালি পদ পূরণ করার কারণে এক বৃহৎ অভিযান লৈছো। আন্তঃগাঁথনি উন্নয়ন করার কারণে 10,000 কোটি টাকার এক প্যাকেজ ঘোষণা করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়াও ঘোষণা করেছে যে প্রত্যেকটি বিধানসভা সমষ্টিত যত এতিয়ালৈকে আদর্শ বিদ্যালয় CBSEর অধীনত হওয়া নাই, প্রত্যেকটি সমষ্টিত হব। ফিউচারিস্টিক বিল্ডিং, আমি অলপ ভবিষ্যদর্শী বিল্ডিংয়ের পরিকল্পনা ইতিমধ্যে PWD বিভাগে আমাক করেছে, গতি এই 10,000 কোটি টাকার রূপায়ণের প্রক্রিয়াত সকল বিদ্যালয়ের ক্লাসরুমের যে সমস্যা আছে, আন্তঃগাঁথনির সমস্যা দূর হব আর এই কাম খুব সোনকালে আরম্ভ হব। ইয়ারোপরি বিরোধী দলপতি দেবব্রত শইকীয়াই সদনত উত্থাপন করে দ্য চাউলুং চুকাফা স্কিলিং ইউনিভার্সিটি বিধায়ক। বিরোধী দলপতি উত্থাপন করা দ্য পাবলিক প্রপার্টিজ ইন্স্যুরেন্স বিধেয়ক করা হয় নাকচ। ADFর বিধায়ক আমিনুল ইসলামে দ্য আসাম পঞ্চায়েত সংশোধনী বিধায়ক করে উত্থাপন। বিয়লির ভাগত সদনত আলোচনা হয় আন কেবাটাও গুরুত্বপূর্ণ বিষয়ের, বিশেষকর সীমা সমস্যাক দীঘলীয়া আলোচনা হয় সদনত। সীমা সমস্যাক সদনত মন্ত্রী পীযুষ হাজরিকার মন্তব্য, কৌতুকত লাভ করার দরে এই সরকারখনে লাভ করেছে সমস্যা, এরা ধরা করে হলেও সমাধান করব সীমা সমস্যা, সমস্যা সমাধান করব। কিমান আর কাজিয়া লাগি থাকিম, কিমান আর আমি এই হাত ভনীর মজত কাজিয়া লাগি থাকিম, আর সকলের কাজিয়া লাগিব, সকলের উপর দাদাগিরি করব বলে দিল্লিত গিয়ে সকলে কয়ে ফুড়ে, আর আমার প্রতিচ্ছবি বেয়া হয়। আমি সকলে একলগে থাকিব লাগে, আমি 8 নর্থ ইস্টর অষ্টলক্ষ্মী একলগে থাকিব লাগে, গতি তার কারণে আমি সমস্যা সমাধান করব গেছো। সমস্যা সমাধান করবলে যাওতে এরা ধরা করবার করব লাগে, আর তার কারণে এরা ধরা কি করছো, পিপুলস ম্যান্ডেট, এই কথাটা লৈ আমি এরা ধরা করছো। ভিডিও জার্নেলিস্ট নব ডেকা আর পুলকেশ পাঠকর হইতে গুঞ্জন কলিতার রিপোর্ট ND24।
আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দল।